আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৎস্যবিদ মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে বাগদা আপনি যে চিংড়ি মজুত করেছেন, 1 থেকে 30তম দিন পর্যন্ত খাদ্য শিডিউল, কখন কোন খাবার কতটুকু করে দিবেন এটা নিয়ে বলেছিলাম। আজকে হচ্ছে আমি বলবো আপনাদের মানে 31তম দিন থেকে, অর্থাৎ প্রথম 1 মাসের পরে 31তম দিন থেকে বিক্রির আগ পর্যন্ত আপনি কতটুকু করে খাবার দিবেন, সেরকম একটা শিডিউল। তো পোনা মজুতের মানে দিন থেকে, মানে 31তম দিন থেকে চিংড়ির গড় ওজন কত থাকবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে কত বডি ওয়েটের কত পার্সেন্ট খাবার আপনি আসলে দিবেন। তো বডি ওয়েটের কতটুকু খাবার দিবেন, অনেক নতুন খামারি আছেন যারা হয়তো বডি ওয়েটের কত পার্সেন্ট খাবার এই জিনিসটা হয়তো অনেকে বোঝেন না, তাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই আমি। সেটা হচ্ছে যে বডি ওয়েটে ওয়েটের বলা হচ্ছে 10% খাবার দিবেন, এটার একটা ব্যাখ্যা দিই আমি। সেটা হলো, মনে করেন আপনার একটা পুকুরে 100 কেজি চিংড়ি আছে, 100 কেজি চিংড়ি আছে, তার হচ্ছে 10% খাবার দিতে বলা হলো। 100 কেজির 10% মানে 10 কেজি, তো 100 কেজির 10% যতটুকু আসবে ততটুকু খাবার আপনাকে তিনবার বা দুইবার ভাগ করে দিতে হবে ওই খাবারটুকুই একদিনের জন্য। এই মোটামুটি বডি ওয়েট। তো এখন আমি 31তম দিনে চলে যাই। 31তম দিনে গিয়ে চিংড়ির গড় ওজন সাধারণত থাকে হচ্ছে 3 থেকে 5 গ্রাম। আপনি খাবার দিবেন বডি ওয়েটের 7.5 থেকে 6%, অর্থাৎ 7.5 থেকে শুরু হবে, 6 নেমে আসবে। 31তম দিন শেষ, এরপরে একেবারে 31 থেকে 39 পর্যন্ত একই স্টাইলে চলবে। 40তম দিনে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে 40তম দিনে গিয়ে চিংড়ির গড় ওজন আপনি ধরতে পারেন যে 5 গ্রাম হয়ে গেছে, 5 গ্রাম হবে, এবং সেই ক্ষেত্রে খাদ্য দেবেন বডি ওয়েটের 6% হারে, টোটাল বডি ওয়েটের 6% হারে খাবার দিবেন, সেটাকে ভাগ করে 2 থেকে 3 বার যতটুকু আপনি দিতে চান। এরপরে হচ্ছে 50তম দিন, তার মানে বুঝতে পারছেন 40 থেকে একদম 49 দিন পর্যন্ত আপনি বডি ওয়েটের 6% খাবার আপনি দিবেন। 50তম দিনে গিয়ে আপনি যেটা করবেন, চিংড়ির ওজন হচ্ছে সাধারণত ধরে নেওয়া যায় তখন 6 গ্রাম হয় এবং তখন 5.5% বডি ওয়েটের খাবার দিবেন। এরপরে চলে যাবো 55তম দিনে, মানে বুঝতে পারছেন 50 থেকে 54তম দিনে হচ্ছে আপনি 5.5% অনুযায়ী আপনি খাবারটা দিবেন। 55তম দিনে আপনি হচ্ছে 7 গ্রাম ওজন আশা করতে পারেন এবং সেই ক্ষেত্রে মানে এক একটা চিংড়ির ওজন হচ্ছে 7 গ্রাম করে হতে পারে। 55তম দিনে গিয়ে আপনি হচ্ছে 5.3% হারে খাবার আপনি তাকে দিবেন। 60তম দিন চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারছেন 55 থেকে 59তম দিন কিন্তু আমি বলে ফেলেছি, এখন 60তম দিন। 60তম দিনে 8 গ্রাম করে চিংড়ির ওজন হবে। 60তম দিনে হচ্ছে আপনি 5.1% হারে খাবার দিবেন। এরপর আমি 65তম দিনে চলে যাচ্ছি, মানে 60 থেকে 64 পর্যন্ত কিন্তু আপনি 5.1% অনুযায়ী খাবার দিচ্ছেন। 65তম দিনে হচ্ছে চিংড়ির ওজন হচ্ছে 9 গ্রাম হবে আশা করা যায় এবং সেই ক্ষেত্রে আপনি তখন 4.95% বডি ওয়েটের 4.95% হারে আপনি খাবার দিবেন। 70 গ্রাম যখন হবে, মানে 70তম দিন যখন হবে, সরি, তো 70তম দিন মানে বুঝতে পারছেন 70তম দিনে গিয়ে হচ্ছে আপনি 10 গ্রাম করে একটা চিংড়ির ওজন হবে এবং সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে 4.5% হারে বডি ওয়েটের আপনি খাবার দিবেন হচ্ছে এই 70তম দিন থেকে 73তম দিন পর্যন্ত। 74তম দিনে যেটা হবে সেটা হলো 11 গ্রাম করে খাবার, মোটামুটি 11 গ্রাম করে হচ্ছে চিংড়ির ওজনটা হবে আসলে, এবং সেই ক্ষেত্রে আপনি 4.4% হারে আপনি খাবার প্রদান করবেন। 77তম দিন, 77তম দিন বুঝতে পারছেন মানে 74 থেকে 76 পর্যন্ত হচ্ছে আপনি 4.4% দিলেন। এবার 77তম দিনে গিয়ে 12 গ্রাম করে চিংড়ি ওজন সাধারণত হবে, তো 12 গ্রাম করে হলে আপনার 4.35% বডি ওয়েটের খাবার আপনি তাকে দিবেন। 80তম দিন, 80তম দিন, 80তম দিন মানে বুঝতেই পারছেন সেখানে হচ্ছে আপনার 80তম দিনে গিয়ে 13 গ্রাম ওজন হচ্ছে আপনার চিংড়ির হবে, তখন আপনি 4.30% হারে বডি ওয়েটের আপনি খাবারটাকে দিবেন। 83তম দিন, 83তম দিনে গিয়ে হচ্ছে 14 গ্রাম সাধারণত ধরতে পারে যে 14 গ্রাম চিংড়ির ওজন হচ্ছে, তো সেই ক্ষেত্রে 83তম দিনে 4.25% হারে খাবার আপনি প্রদান করবেন। 86তম দিন, 86তম দিনে যখন যাবে তখন হচ্ছে আপনার 15 গ্রাম করে ওজন আপনি ধরতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খাবার দিবেন 4.10% হারে বডি ওয়েটের। 89তম দিন, 89তম দিনে গিয়ে আপনার 16 গ্রাম করে আপনার ওজন হবে বলে ধরে নেওয়া যায়, তখন 16 গ্রাম ওজন যদি একটা চিংড়ি হয় আপনি খাবার দিবেন বডি ওয়েটের 4% হারে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে 92তম দিন, 92 দিনে 17 গ্রাম চিংড়ির ওজন, এক একটা চিংড়ির জন্য 17 গ্রাম, তখন আপনি খাবার দিবেন হচ্ছে 4% হারে বডি, 3.80% হারে সেই সময় আপনি দিবেন। এরপরে হচ্ছে
95তম দিনে বললাম যে 18 গ্রাম 3.60 98তম দিনে গিয়ে করবেন 19 গ্রাম চিনির ওজন হবে এবং তখন 3.5% হারে আপনি তখন খাবার দিবেন 101তম দিনে হচ্ছে 20 গ্রাম করে ওজন আপনি আশা করতে পারেন 101তম দিনে গিয়ে এবং সেই ক্ষেত্রে আপনার 3.30% হারে বডি ওয়েটের আপনি খাবারটাকে দিবেন 103তম দিনে হচ্ছে 21 গ্রাম ওজন একটা চিংড়ির হতে পারে এবং তখন আপনি তাকে 3.10 মানে বডি ওয়েটের এই অনুযায়ী খাবার দিবেন 105তম দিনে গিয়ে 22 গ্রাম ওজন আশা করতে পারি আমরা তো 105তম দিনে 22 গ্রাম ওজন হবে 22 গ্রামের ক্ষেত্রে আপনি খাবার দিবেন তাকে বডি ওয়েটের 3% হারে বডি ওয়েটের 3% হারে তখন আপনি তাকে খাবার দিবেন 107তম দিনে গিয়ে হচ্ছে 23 গ্রাম ওজন হবে এবং সে তখন আপনি 2.90 বডি ওয়েট অনুযায়ী খাবার দেবেন 2.90% হারে আপনি তাকে খাবার দিবেন 109তম দিনে গিয়ে হবে 24 গ্রাম তখন আপনি 2.85 বডি ওয়েটে আপনি খাবারটাকে দিবেন 111তম দিনে গিয়ে হচ্ছে আপনি খাবার তার ওজন আসবে 25 গ্রাম এবং তাকে 2.80 বডি ওয়েটে 2.80 হারে খাবার দিবেন 113তম দিনে গিয়ে হচ্ছে 26 গ্রাম ওজন হবে 113তম দিনে গিয়ে 26 গ্রাম ওজন হবে 2.66 বডি ওয়েটে 2.66 হারে আপনি তাকে খাবার দিবেন 115তম দিনে গিয়ে হচ্ছে 27 গ্রাম ওজন আশা করা যায় যে হবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে 2.5% হারে তাকে আপনি খাবার দিবেন এরপরে যেটা সেটা হচ্ছে আপনার 117তম দিন 117তম দিনে গিয়ে হচ্ছে 28 গ্রাম চিংড়ি সাধারণত ওজন আসে বাগদা চিংড়ির এবং সেই ক্ষেত্রে 2.35% বডি ওয়েটের খাবার দিবেন 119তম দিনে চলে যাচ্ছি আমরা 119তম দিনে গিয়ে হচ্ছে 29 গ্রামের মতো ওজন সাধারণত আসে বাগদা চিংড়ির এবং সেই ক্ষেত্রে আপনি তাকে 2.20% বডি ওয়েটে খাবার তাকে দিবেন এরপরে যাচ্ছে হচ্ছে 121তম দিন 121তম দিনে হচ্ছে 30 গ্রাম এক একটা চিংড়ির ওজন হয় এবং তখন হচ্ছে 2.10 বডি ওয়েটে 2.10% অনুযায়ী খাবার তাকে দিবেন 123তম গিয়ে 31 গ্রাম হয় এবং এই 123তম দিনে গিয়ে 131তম যদি মানে 31 গ্রাম যদি ওজন হয় তখন বডি ওয়েটে 2% হারে তাকে খাবার প্রদান করবেন 125তম দিনে গিয়ে 32 গ্রামের মতো ওজন আসে এবং তখন হচ্ছে আপনার তখন আপনাকে বডি ওয়েটে 2% হারে খাবার দিতে হবে 127তম গিয়ে 33 গ্রামের মতো ওজন হয় তখন আপনি তাকে 2% হারে খাবার দিবেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 130 থেকে 150তম দিন 130 থেকে 150তম দিন যখন আপনার 34 থেকে ধরে নেওয়া যায় যে 38 গ্রামের মতো হচ্ছে আপনার ওজন হলো তখন আপনি বডি ওয়েটের 2.8% হারে খাবার দিবেন এই মোটামুটি হচ্ছে আমি আপনাদের শিডিউলটা বললাম 150তম দিন পর্যন্ত যদি আপনি ঠিক মতো মেনটেন করতে পারেন আশা করছি আপনার এই ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ